ঘড়িতে বাজে দুটোর মতো আমি না ঝকঝক করে মেকআপটা করে ফেলি। আজকে আমি খুব স্পিডে কাজ করব, অত আমি দেখব না। যতটা না করলে নয়, সেইটুখানি জিনিস আমাকে করতেই হবে, সেগুলো করে নেব। কারণ ওইদিকে বিরিয়ানির হাফ কাজ হয়েছে, হাফ কাজ হয়নি, আমি গিয়ে হাফ করব, করে তারপরে যাব। এই জাস্ট খাওয়া দাওয়া করলাম, আর মেকআপটা করে নিই ঝপা ঝপ করে। আজকে নতুন লিপস্টিক দেবো, কিছুই না, একদম নর্মাল পফ করে খোপা। আর ছোট চুলের পর থেকে এখন অব্দি করা হয়নি, হয়ে যাবে আশা করছি। তো ওদিকে মেকআপ করছে, আমি না এই সুযোগে তোমাদের ব্লাউজগুলো একবার দেখিয়ে দিই। ওই যে অনু যে শাড়িটা পাঠিয়েছিল ল্যাভেন্ডার কালারের, ওটার আমি কিচ্ছু করাইনি, জাস্ট প্লেন একটা ব্লাউজ করিয়েছি। বোট নেকের ওপর ইচ্ছা আছে পরে পারলে লেস লাগিয়ে দেব, বাট আজকে আর হবে না। আর যেটা আমি বলছিলাম, আমি না এই কালো ব্লাউজটা, মানে কালো শাড়ির ব্লাউজটা একটু অন্যরকম প্যাটার্নে পরতে দিয়েছিলাম। মানে এই যে হাতার কাজটা না, আমি ওপরে লাগাতে বলেছিলাম, কিন্তু কাকিমা কাটতে ভুলে গেছে। সো এই এখানে এটা পাইপিং মতো করে দিয়েছে। সত্যি বলতে খুব একটা পছন্দ হয়নি, যেমন চেয়েছিলাম তেমন তো পাইনি, বাট কিছু করার থাকে না। আর ব্যাক পোর্শনে কিচ্ছু এটাও বলতি। দেখে ব্যাগটা অত শক্তপোক্ত ভাবে বানানো নয় রুম্পা, ছিঁড়ে যেতে পারে। ফোন করিস, দেখো এরপর থেকে আর ভিডিও আমি কন্টিনিউ করতে পারবো না, এটা আমার একটু প্রবলেম আছে আর কি। তো এখান থেকে ভিডিওটা স্টপ করছি, বাট দিদি ওদিকে কন্টিনিউ করছে, দিদিরা যেহেতু প্ল্যান করেছে যাওয়ার, কত ভালো, আমিও রাত্রিবেলা এসে জয়েন হব। শুধু ভাবছি এইরকম হয়ে ঠাকুর দেখবো, দেখা যাক কী হয়। বলেছিল বেকার বেকার দাঁড়িয়ে কি করব, কখন অটো আসবে না আসবে, আমি সেই জন্য আপাতত কৌশিকি দিদিদের বাড়ি চলে যাচ্ছি। ফোন করলো, অটো ছেড়েছে ওখান থেকে, আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কৌশিকি দিদিদের বাড়ি পৌঁছেও গেছি। আমি কল ব্যাক করছি, আউট অফ সার্ভিস দেখাচ্ছে, বোধ হয় এরোপ্লেন মোড করে দিয়েছে, বুঝতে পারছি না। আসার সময় তো এই রাস্তা দিয়ে ফিরবো না, ফোন করলে ঠিক আছে। দেখা যাচ্ছে, কেমন হচ্ছে, তাড়াতাড়ি চলে এলাম বলো।
না কোনোভাবে মোলাই সাপোর্ট করে না ফোনের ফোন তো বলে যাচ্ছে शुभेच्छा रही क्योंकि दीदी ओषुध लागिए दिए आपात फ्रेश हलम सकाले बिरियानी तो छिलो सेटाई मा एक गरम कर दिए खेये नेबो